Honda Standard একদম অরিজিনাল কি অরিজিনাল লুক ওকে ব্রো আজকে এসেছি গ্যাংনিতে আজকে আমার যে স্টার্নার বাইক আছে আসলে এটা ছিল স্টার্নার আসলে এমন ছিল না এটা আমি R15 ভার্সন 2 এর আসলে কিট লাগানো এই বাইকটা তো এটা আসলে মডিফাই করব মোটামুটি মাস্টার সার্ভিসিং করব আর তাছাড়াও এইটার যে আগের যে লুক ছিল হোন্ডা স্টার্নার যে লুক ছিল সেই লুকটা আসলে আবার পুনরায় দিব সেজন্য আসলে এসেছি পুরোপুরি কাজ করার জন্য আর এটা হচ্ছে গ্যাংনিতে এসে বাইকের অবস্থা বাইক আসলে অনেক বয়স হয়ে গেছে 1100 আসলে বাইকটা আমি কিনছিলাম স্টার্নার হোন্ডা স্টার্নার CPF 125 তো এটার মূলত মাস্টার সার্ভিসিং হবে এবং আগের যে লুকটা আছে আসলে সেই লুকটা দেব কাজ করতেছে ভাইয়ের নাম কি জানো বাচ্চু ভাই এই যে বাচ্চু ভাই আমার ফুল সার্ভিসিংটা আসলে দিবে বাইক সার্ভিস করতেছি এটা হচ্ছে হুন্ডা সার্ভিস সেন্টার গ্যাংনি সার্ভিস আর এটা হচ্ছে গ্যাংনি বাস স্ট্যান্ড থেকে হাটবলির রাস্তা এক থেকে 150 বা সর্বোচ্চ 200 মিটার হবে রাস্তার ডান পাশে আর এই সার্ভিস সেন্টারে যদি আসেন তাহলে দেখা হবে মনিরের সার্ভিস অ্যাডভাইজার আছে মনির আর এখানে আছে বাচ্চু ভাই কাজ করবে সার্ভিসিং সিনিয়র টেকনিশিয়ান টোটাল ইঞ্জিনের অবস্থা আর ইঞ্জিনগুলো আসলে পাটপাট আসলে খোলা হয়ে গেছে কুষ্টিয়া থেকে যে কাজ করে করে এসেছিলাম ইঞ্জিনের টোটাল আসলে আমাদের কাজ করা হলো এটা বোরিং করা হয়েছে এটা করা হয়েছে এটা একটু ক্ষয় হয়ে গেছিল এটা পাত ধরানো হয়েছে তারপরে এটা ফিটিং করা হয়েছে পিস্টন দেওয়া হয়েছে পুরো গাড়ির পাটপাট মালগুলো আসলে এখানে খোলা আছে আর বাইক এখানে অপেক্ষা করতেছে যে বাইকের স্টার্নারের মাস্টার সার্ভিসিং করা হচ্ছে এবং ইঞ্জিন করা সব টোটাল টোটাল একসঙ্গে বাইরে মোটামুটি ইঞ্জিন রেডি হয়ে গেছে সেটিং করার জন্য আর বডিটা আসলে এখানে এই অবস্থায় আছে টোটাল যে মাস্টার সার্ভিসিং চলতেছে এটা হচ্ছে গ্যাংনি হোন্ডা সার্ভিস আর এখানে আসলে এই যে আমার ফ্রেন্ড আসলে মনিরকে পাওয়া যাবে মনির কত বিকে সার্ভিস অ্যাডভাইজার আর টোটাল যে মাস্টার সার্ভিসিংটা করা হচ্ছে আর যে টেকনিশিয়ান দিয়ে সেটা হচ্ছে আমাদের যে বাচ্চু ভাই গ্যাংনি অনেক দক্ষতার সাথে সাথে কাজ করতেছে তবে দক্ষতার ফুল পরিচয় পাওয়া যাবে বাইক যখন আমি রাস্তায় চালাবো তখন বাইকের পারফরমেন্স টোটাল হচ্ছে এই অবস্থা স্টানার নিয়ে এসেছিলাম গ্যাংনি হোন্ডা সার্ভিসে মোটামুটি ইঞ্জিন অলরেডি রেডি হয়ে গেছে একদম ফুল ইঞ্জিন কমপ্লিট ফুটবল আসলে দেখাচ্ছিলাম যে ইঞ্জিনের ফুল অংশটা এখন ফুল ইঞ্জিন বাধা করা হয়েছে আর মোটামুটি রং মারা হচ্ছে আর কি এভাবে মারা উচিত হয় নাই দরকার ছিল রং মিস্ত্রি দিয়ে সেটা একটা সমস্যার জন্য আমরা বদলে যে রং আছে ম্যাট কালার সেটা মারতে এই হচ্ছে আমার চেসিস আমি পরিষ্কার করা হয়েছে আর বাকি মালামাল আছে ওকে আমার বাইকের কাজ প্রায় শেষের দিকে
নিয়েছিলাম এই যে বাইক ফার্স্টে আসলে দেখাচ্ছিলাম বাইকের লুকটা আসলে কেমন ছিল এটা আর15 ভার্সন 2 আসলে কিট লাগানো ছিল আর এখন যেটা লাগাইছি হোন্ডা স্টার্টারের একদম অরিজিনাল কি অরিজিনাল লুক এটা হালকা একটু মডিফাই করা হয়েছে সেটা পেছনের দিকে আর সামনে এটা পুরোটা অরিজিনাল আর এটা করা হলো গাঙ্গনি হোন্ডা সার্ভিস এখানে সার্ভিস অ্যাডভাইজার আছে মনির আর এখানকার টেকনিশিয়ান আছে হচ্ছে বাচ্চু আর সহযোগিতায় আরেকজন আছে সোহান আমার বাইকের টোটালি যে হালকা মডিফাই করা হয়েছিল আচ্ছা নিচে একটু গাড়া আছে সেটা অবশ্যই আমার কাছে আছে এটা আসলে আমি পরে লাগাবো আর পেছনে যে মডিফাই হয়েছে সেটা হচ্ছে যে এটার 4V ইন্ডিকেটর লাইট লাগানো হয়েছে আর পেছনে আসলে এই জিনিসটা ছিল এইখানে তো এই জিনিসটা খুলে ফেলছি খুলে ফেলে মডিফাই করা হয়েছে হালকাটা এক দুটো অ্যাঙ্গেল লাগানো হয়েছে দুই পাশে অ্যাঙ্গেল লাগায় এর নেম টেকটা এখানে বসানো হয়েছে আর সাইলেন্সার আগে যে দুইটা সাইলেন্সার ছিল দুই পাশে এখন একটাই আর একটা হচ্ছে অলরেডি নষ্ট হয়ে গেছে একটা এক পাশে এটা খুলে রাখছি আর একটা এটা মেরামত করা হয়েছে মেরামত করে সেটা লাগানো হয়েছে এটা আমাদের টেকনিশিয়ান বাচ্চু ভাই সে এখন ট্রায়ালে যাবে কি অবস্থা সে যেহেতু অনেক কষ্ট করে দীর্ঘ দুটো সময় নিয়ে যদি আমার কিছু সময় আসলে বেশি নিছে দুটা সময় লেগে গেছে দেখো টেস্টিং করে আসো কি অবস্থা